সো হে গাইস, আপনারা কে কোথায় আছেন? তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, এবার শুরু করা যাক। তো আজকের এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। হ্যাঁ গাইস, এই ভিডিওটিতে যে বিষয়টি আজকে আলোচনা করা হবে সেই বিষয়টি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা আপনার ধরুন একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটিতে যখন আপনি আজকে গিয়ে দেখছেন তখন আপনি কি দেখছেন যে আপনার ইউটিউব চ্যানেলটিতে 525টি সাবস্ক্রাইবার রয়েছে। তো এইবার কাল বা তার পরের দিন গিয়ে যখন আপনি দেখছেন তখন আপনি কি দেখছেন 525টি সাবস্ক্রাইবার যে রয়েছে সেই সাবস্ক্রাইবারটি কি হয়েছে, সেখান থেকে 522টি সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 3টি সাবস্ক্রাইবার গায়েব হয়ে গেছে। তো এবার কি দেখা যাচ্ছে যে দিনের পর দিন বেড়ে যাচ্ছে অথচ আপনার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবার বাড়ার পরিবর্তে কমে যাচ্ছে। তো এরকমটা কেন হচ্ছে? তো আপনি খুব এই বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছেন, তাই তো? তো এই যে বিষয়টি সাবস্ক্রাইবার বাড়ার পরিবর্তে কমে যাচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে, তাই নাকি? আর হ্যাঁ গাইস, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিও প্রেস করে রাখুন। তাহলে কি হবে, আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে যখনই নতুন কোনো ভিডিও পাবলিশ করা হবে সবার প্রথমে কিন্তু সেই ভিডিওটির ব্যাপারে আপনি জেনে যাবেন। তাহলে কি হলো গাইস, আপনি যখন আজকে আপনার ইউটিউব চ্যানেলটিতে ওপেন করে দেখছেন যে আপনার ইউটিউব চ্যানেলটিতে 525টি সাবস্ক্রাইবার রয়েছে এবং আপনি যখন কালকে বা দুদিন বাদে গিয়ে যখন আপনার ইউটিউব চ্যানেলটি দেখছেন তখন আপনি কি দেখছেন যে সাবস্ক্রাইবার 525 থেকে 522 বা 23 হয়ে গেছে, মানে দিনের পর দিন চলে যাচ্ছে, সাবস্ক্রাইবার না বেড়ে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। তো এই যে বিষয়টি, এই বিষয়টি সাবস্ক্রাইবার বাড়ার পরিবর্তে কমে যাচ্ছে। তো এই যে আপনার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবার বাড়ার পরিবর্তে সাবস্ক্রাইবার কমে যাওয়ার জন্য কিছু কারণ রয়েছে, সেই কারণগুলি জানতে হলে কিন্তু আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একদম স্কিপ না করে দেখতে হবে, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আর আপনার ভালোর জন্য কিন্তু বলছি, আপনি আপনাকে এক ঘন্টা বলছি না, দু ঘন্টা ধরে এই ভিডিওটিকে দেখুন, জাস্ট কয়েকটা মিনিটে আপনি জেনে যাবেন যে সাবস্ক্রাইবার বাড়ার পরিবর্তে কমে যায় কেন। তাহলে গাইস আর দেরি না করে তাড়াতাড়ি দেখে নেওয়া যাক, তাই না? সো গাইস লেটস স্টার্ট। সো গাইস দেখুন, আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটিতে ধরুন 525টি সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু আজকের পরের দিন বা কালকের পরের দিন মানে দুদিন বাদে বা তিন দিন বাদে আপনি যখন দেখছেন তখন আপনার 525টি সাবস্ক্রাইবারের জায়গায় 522 বা 20টি সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 3-4টি সাবস্ক্রাইবার গায়েব হয়ে গেছে। তো এইবার দেখা যাচ্ছে যে দিনের পর দিন চলে যাচ্ছে অথচ সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেলটিতে বাড়ছে না, মানে বাড়ার পরিবর্তে যে যেটুকু সাবস্ক্রাইবার রয়েছে আপনার ইউটিউব চ্যানেলটিতে সেই সাবস্ক্রাইবারটুকুও কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। ঠিক বলেছো। তো এর পিছনে কারণটি হচ্ছে যে আপনি ধরুন আজকে আপনার ইউটিউব চ্যানেলটিতে ভিডিও পাবলিশ করলেন, এরপর ঠিক আজ থেকে এক মাস পর মানে 30 দিনের দিন আবার ধরুন আবারও একটি ভিডিও পাবলিশ করলেন। তো আজকে যে ভিডিওটি আপনি পাবলিশ করেছিলেন সেটিতে দেখা যাচ্ছে যে 10টি সাবস্ক্রাইবার এসেছে। তো এইবার আপনি যে আজকে ভিডিওটি পাবলিশ করেছেন এবার 30 দিন পর গিয়ে যদি ভিডিও পাবলিশ করেন তাহলে আপনার যে আজকের যে ভিডিওটিতে যে 10টি সাবস্ক্রাইবাররা আপনার সেই ভিডিওটি দেখে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে সেই সাবস্ক্রাইবারদের মধ্যে মনে হতে পারে যে এই চ্যানেলে তো এতদিন ধরে সাবস্ক্রাইব করে রেখেছি অথচ এই চ্যানেলে তো কোনো ভিডিওই পাবলিশ হয় না, তাহলে বেকার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে কি লাভ, তার থেকে আনসাবস্ক্রাইব করে দিই। তো এই কারণেই কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়ার পরিবর্তে কমে যায়, মানে আপনি আজকে ভিডিও চাচ্ছেন এবং 30 দিনের দিন আবার গিয়ে ভিডিও চাচ্ছেন, একদম লং ডিস্টেন্স, যার জন্য কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়ার পরিবর্তে কমে যাচ্ছে। দেখুন গাইস, আপনিও যদি কারো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং তার ভিডিও ধরুন আজকে দেখছেন আবার ধরুন 2 মাস পরে গিয়ে দেখছেন, মানে আজকে একটি ভিডিও পাবলিশ করেছে এবং 2 মাস পরে গিয়ে আবারও সে একটি নতুন ভিডিও আসছে মানে পাবলিশ করেছে, তো এতদিন ডিস্টেন্স যদি দেখেন তাহলে আপনিও কিন্তু সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন না, কারণ সেখানে তো রেগুলারিটি মেনটেনই নেই, মানে প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করা হয়,
একটি ভিডিও একদিন পাবলিশ করালো তো আরেকটি ভিডিও পাবলিশ করা হচ্ছে দুই মাস পর গিয়ে বা এক মাস পর গিয়ে। তো এই লং ডিস্টেন্সের কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব কমে যাচ্ছে। এছাড়াও আরো কিছু কারণ রয়েছে, যে তো ধরুন আপনার ইউটিউব চ্যানেলটিতে একজন সাবস্ক্রাইবার আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে, এবার কি হলো সেই সাবস্ক্রাইবারের কোনো কারণে জিমেল ইমেল আইডি যেটি রয়েছে সেটি লগ আউট হয়ে গেছে। তো এবার কি করবে, এইবার দেখা যাচ্ছে যে যখন পাসওয়ার্ড দিতে যাচ্ছে তার পাসওয়ার্ডটি মনে নেই। তো এইবার কি হলো, সে যখন সে ওই একই নাম্বারে আবার ধরুন অন্য একটি ইমেল আইডি খুলে নিল, এইবার তার ফলে কিন্তু আপনাকে যে সাবস্ক্রাইব করে গেছিল সে সাবস্ক্রাইবটি কিন্তু আর থাকবে না, সেটিও রিমুভ হয়ে গেল। মানে আপনার সাবস্ক্রাইবার বাড়ার পরিবর্তে সাবস্ক্রাইবার যেটি ছিল তার থেকে কিন্তু কমে গেল। তাহলে কি হলো, আপনার চ্যানেলটির একজন সাবস্ক্রাইবার কমে গেল। তো ঠিক এই সব কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার কমে যায়। আর সবশেষে একটাই কথা বলবো আমার দিক থেকে, যে রেগুলারিটি মেনটেন করুন আপনার ইউটিউব চ্যানেলটিতে। মানে আজকে আপনি ভিডিও পাবলিশ করছেন, আপনি যদি প্রত্যেকদিন পারেন তো প্রত্যেকদিন করবেন, আর যদি আপনি প্রত্যেকদিন ভিডিও পাবলিশ না করতে পারেন তাহলে সপ্তাহে দুটো বা তিনটে ভিডিও পাবলিশ করবেন, তাহলেও রেগুলারিটি মেনটেন থাকবে। এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখবে তারাও ভাববে না যে ইউটিউব চ্যানেলটির প্রতিনিয়ত আমরা ভিডিও দেখতে পাই। তাহলে গাইস আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তাহলে গাইস আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।